আসসালামু আলাইকুম, আমি ডেইলি লাইভ স্টোরিজ থেকে বলছি। আমি আজকে হচ্ছে একটা পুডিং বানাবো, লেয়ার পুডিং। দেখি কি রকম হয়। এখানে আমি নিয়েছি হচ্ছে এই কাঁচের গ্লাসের হচ্ছে দুই গ্লাসের মতো পানি নিয়েছি, আর আমি খুব একটা বেশি জাল করব না। এখানে হচ্ছে আর দুই গ্লাসের মতো গুঁড়া দুধ নিয়েছি এটার মধ্যে। এখন আমি এটা এখানে আমি মেপে নিয়েছি, এটা আমি ঢেলে দিব এখন, যেহেতু এটা একদম ঘন। দেখেন এখন এই লাল লাল একটা কালার। আর দুই গ্লাস পানিতে দুই কাপ দিয়েছি দুধ। আমার এখানে একটু দুধ লেগে আছে, একটু এখানে আমি চিনিও দিয়ে দিব এক গ্লাস পরিমাণ। আপনাদের যদি মনে হয় যে মিষ্টিটা আর একটু বেশি দরকার, তাহলে আপনারা আর একটু বেশি দিয়ে নিতে পারেন। আমি চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। জাস্ট এটা বলক আসলে নামিয়ে ফেলবো। খুব একটা জাল করতে হবে না, যেহেতু আমি দুধটা একদম ঘন করে নিয়েছি। বলক চলে আসছে, এখন আমি এটা অফ করে দিব চুলাটা। এটা এমনিতেই ঘন, এটাকে আর ঘন করার কিছু নাই। একদম দেখেন একটা ক্রিম কালার। বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কিনা, আমি কিন্তু এখানে দুধ ছাড়া তেমন কিছু দেইনি, একদম ঘন করে নিয়েছি। আমার জন্য বেশি জাল করতে না হয় সেই জন্য আমি ঘন করে দিয়েছি। আমি এখন ক্যারামেল বানিয়ে নেব, যেটার যে পাত্রে আমি বানাবো পুডিংটা ওই পাত্রতেই আমি হচ্ছে ক্যারামেল বানিয়ে নেব। ইচ্ছে করলে আমি নন স্টিকেও দিয়ে দিতে পারতাম, একবার ডিরেক্ট আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়েছি, তেল দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব চারপাশে, যেন এটা আমার পরে তুলতে যেন প্রবলেম না হয়। আমি যখন এটা ঢেলে দিব পুডিংটা তখন যেন স্মুথ চলে আসে। এটা স্মুথলি আসার জন্য আমি তেল দিয়ে দিলাম। আমি এটাকে একটু ঠান্ডা করে নিব এখন নেড়ে। আমি নিয়েছি হচ্ছে পাঁচটা ডিম, এটাকে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, ফ্রিজ থেকে আগে বের করতে হয়। আর এটাকে আমি হচ্ছে ভালো করে ফিটে নিব। এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, একটা আঙুল ডুবালে যখন সহনীয় হবে, তখন ডিমটা আমি মিক্সড করে নেব, না হলে ডিমটা জমে যেতে পারে। আমি এখানে ক্যারামেলটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখানে আমি এটা ফিটে নিয়েছি ভালো করে। তারপরে এটার সাথে আমি মিক্স করব, আর এটাও হচ্ছে মোটামুটি আমার ঠান্ডা হয়ে আসছে, আর একটু দেখব। এখন আমি এখানে তিন চাতে সম পরিমাণ নিয়ে নেব, তিন বাটিতে সম পরিমাণ। সবগুলো
এখন এইগুলাতে আমি একটু কালার মিক্সড করে নেব। এটাতে আমি একটু ইয়েলো কালার দিয়ে দিব। দু তিনটা কালার দেওয়ার চেষ্টা করছি। আরেকটু কালার দেবো এটার মধ্যে। চামচ এটা বড় হয়ে গেছে, ছোট চামচ দিয়ে নেক্সট করে নিচ্ছি। রেড কালার দিয়ে দিব, জাস্ট অল্প একটু দিতে হবে। কালার আসবে, একটু পিঙ্ক পিঙ্ক হয়েছে। আমি এইখানে হচ্ছে হলুদ কালারটা আগে দিয়ে দিব ক্যারামেলের উপরে। আমি এটা ছেঁকে দিচ্ছি, এটা অনেক বেশি ঘন হয়েছে। আমি এখন একটা লেয়ার দিয়েছি, দিয়ে আমি এখন একটা আটকে দিয়ে ওখানে বসিয়ে দিব। এই গরম পানির মধ্যে সিজিয়ে দিয়েছি, এটা হালকা বলে কাত হয়ে যাচ্ছে বারবার। এখন এটার মধ্যে একটা ওয়েট দিতে হবে, এভাবে যেন এটা নাড়াচাড়া না করে। সেজন্য আপনাদের কাছে যেটা থাকে ওইটাই আপনারা দিতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়েছি। আপনাদের কাছে পাথর থাকলে দিয়ে দিতে পারেন। এখন এটা আমি ঢেকে দিব, এটাকে আমি এই কালারই রাখবো। আর এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স, যেন ডিমের গন্ধটা না থাকে। আপনারা চাইলে এভাবে ডিরেক্টও খেতে পারেন। আমি জাস্ট এটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, আর ওটাতে আমি বসিয়ে দিয়ে এসেছি। ঠিক 10 মিনিট পর আমি দিয়ে খুলে তারপর আপনাদের দেখাবো। এইটার মধ্যে আমার হচ্ছে গ্রিন কালার দেওয়ার ইচ্ছে ছিল। আর হচ্ছে আমার যখন যেটা মনে হয় আমি তখন সেটাই করে ফেলি। এখন বাজে হচ্ছে রাত 10:30টার উপরে, তো আমি যখন আসছি এগুলা করতে তখন হচ্ছে 10টা বাজে। তো এসে দেখি হচ্ছে আমার গ্রিন কালারটা নাই, শেষ হয়ে গিয়েছে। তো এটাকে আমি এজন্য এই নর্মাল কালারটাই রেখে দেব, এজন্য এটার মধ্যে আমি এসেন্স দিয়েছি, ভ্যানিলা এসেন্স। আর এইটাকে হচ্ছে কালার দিয়েছি, আরেকটাতে কালার দিয়েছি। আর যেহেতু গ্রিন কালারটা নাই, আর এখন হচ্ছে দোকান বন্ধ হয়ে গিয়েছে, সেজন্য আমি এটা গ্রিন করতে পারিনি। এখন এটা আমি খুলবো, এটা আমি খুলে দেখবো আসলে এটা হয়েছে কিনা। আমি হাতে মেহেদি দিয়েছিলাম, এখানে মেহেদি ভরে আছে। আমি এটা খুলে দেখছি আসলে হয়েছে কিনা। এটা গরম, এখানে আমি যদি হয়ে থাকে তাহলে আমি আরেকটা কালার দিয়ে দিব। দেখেন কি সুন্দর মতো হয়ে এসছে, শক্ত হয়ে গেছে। ঠিক এটার উপরে হচ্ছে আমি আরেকটা কালার দিয়ে দিব। এখন
আমি এখন এখানে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, রেড কালারটা দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই ছেঁকে দিতে হবে। দুইটা লেয়ার দেয়া হয়ে গিয়েছে, এখন আমি এটা আটকে আবার আগের মতো বসিয়ে দিব এখানে গরম পানির মধ্যে। অনেক গরম, এটা এখানে বসিয়ে দিতে হবে। আর একটা ভারী কিছু দিয়ে আটকে দিতে হবে অবশ্যই। এখন আমি আবার চুলাটা ধরিয়ে দিব। আমি সেকেন্ড লেয়ারটা দিয়েছি, 10 মিনিট পর হচ্ছে আমি খুলে দেখব যে এটা হয়েছে কিনা। এখন হচ্ছে রাত প্রায় 11টার মতো বেজে গেছে, আমি রাতের খাবার খাবো এখন, একটা জুস বানাবো, সেই জুসটা বানিয়ে আমি রাতে খেয়ে ফেলবো। এখানে নিয়েছি আমি ড্রাগন ফ্রুটসটা, আমি এখন একটা জুস করব। জুস করে আমি রমজানের সময় যখন রোজা থাকতাম তখন হচ্ছে আমি ভাতকে অ্যাভয়েড করতাম, ভাতটা না খাওয়ার চেষ্টা করি বা খুব বেশি হলে এক পেলা খাই। এখন এখানে আমি একটু দুধ দিব, 2 গ্লাস পরিমাণ বানাবো আমি আর আমার হাজবেন্ডের জন্য। এখন আমি ফ্রুটসটা কেটে নেই, আমি ঠিক এইভাবে এটা কেটে নেব। ছুরির ধার চলে গিয়েছে বোধ হয়, এত সুন্দর একটা কালার এসছে। আমি আরেকটা ছুরি নিয়ে এসেছি। আমি ঠিক এইভাবে এখন পিস করে নেব এটাকে। দেখেন এটা খুব একদম পাতলা ভাবে উঠে আসবে ঠিক এইভাবে। এখন আমি কিউবগুলো এখানে দিয়ে দিব। এখানে একদম সব চলে গেছে, একটু লেগে আছে, এটাও আমি দিয়ে দিতে পারি। এখানে আমি এটাও দিয়ে দিব, একদম পাতলা ঠিক এইভাবে। আমি চিনিকে নর্মালি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, আমি এটা দিয়ে জুস করব। দুইটা স্লাইস দিব, আমি এইটার মধ্যে দিয়ে দিব হচ্ছে ফ্রুটস দিয়েছি, দুধ দিয়েছি, আর এখন একটা কলা দিয়ে দিব ওটার মধ্যে, কারণ এখন রাতে ভাত খাবো না বাট একটু এনার্জির তো দরকার আছে, সেজন্য আমি এটা দিয়ে দিব। দুইটা সবজি কলা দিয়েছি। এখন আমি কিছু কাজু বাদাম নিয়েছি এখানে, এই কাজু বাদামগুলো দিয়ে দিব। কিছু পানি দিয়ে দিব। এটাকে আমি এখন লক করব। লক করে এটা আমি এখন ব্লেন্ড করে নেব। জুস একটু ঠান্ডা না হলে আসলে মজা লাগে না, এখন করোনার সময় এজন্য খুব একটা ঠান্ডা দিচ্ছি না।
আমি কিছু আইস কিউব দিয়ে দিলাম এখানে অল্প করে খুব বেশি না এখন এটা আবার আমি লাগিয়ে আবার ব্লেন্ড করে নেব হয়ে গিয়েছে আমার জুস দেখেন কালারটা এক্সিলেন্ট একটা কালার আসছে দেখুন তো কেমন হয়েছে আমার জুসটা অনেক সুন্দর না এখন এটা আমি খুলবো খুলে দেখবো এটা কালার আসছে কিনা আর জমাট হয়েছে কিনা হ্যাঁ একদম শক্ত হয়ে গিয়েছে এখন আমি আরেকটা লেয়ার দিয়ে দিব এখন আমি আবার এই লেয়ারটা দিয়ে দিচ্ছি এখানে এখন আমি এটা খাবো আমার হাজবেন্ড কেও দিয়েছি ও খাচ্ছে কেমন হয়েছে ভালো মিষ্টি ঠিক আছে টেস্ট কেমন কারণ আমি তো এটার মধ্যে চিনি দেইনি এজন্য ও আবার একটু বেশি মিষ্টি খায় সেজন্য ওর একটু মিষ্টি কম লাগছে এখন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে সেই রকম মজা হয়েছে আপনারা এটা খেয়ে দেখতে পারেন বানিয়ে আমি এরকম করে হচ্ছে রমজানের সময় সেইরি সময় এটা খেয়েছি তখন এই ফ্রুটসটা না পেলেও আমি মানে ব্যানানা তারপর হচ্ছে কাজু বাদাম তারপরে কিশমিশ এগুলা দিয়ে ব্লেন্ড করে খেয়ে ফেলতাম এক গ্লাস এটা ছিল আমার সেহরি আর হচ্ছে কলা ফ্রুটস আর কি যেটা থাকে সেটা দিয়ে আমি অ্যাপ্লাই করি এভাবে খেয়ে নেই তো এটাও আমি আমার রাতে ডিনার জাস্ট এটা আমি খাবো খেয়ে দেন নামাজ পড়ব আর এর মধ্যে আমার চুলায় বসানো আছে পুডিনটা ওটাকে আমি 10 মিনিট একটু সিদ্ধ করব তারপর ওটাকে ওপেন করে আপনাদের আবার দেখাবো পুডিনটা নামিয়ে এনেছি এখন এটা চারপাশ থেকে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নেব এভাবে করে যেন এটা স্মুথলি উঠে আসে তারপর এটা আমি ঢেলে নেব আমি এটা ঢেলেছি এখন আমি এটার উপর দিয়ে একটু কাজু বাদাম ছিটিয়ে দেব একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এটা এখন একদম গরম মাত্র ঢেলেছি এটা আমি নর্মাল ঠান্ডা করব তারপর ফ্রিজে রাখব এটা আমি এখন একটু কাটব আমার কাছে যদি গ্রিন কালারটা থাকতো তাহলে আরো সুন্দর আসতো কালারটা যেহেতু আমার এত রাতে মনে হয়েছে এটা করার কথা তো এটা আমার কোনো কিছু মনে হওয়ার সাথে সাথেই আমি সেটা করে ফেলার চেষ্টা করি সাথে সাথে করে ফেলেছি আমি তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার পুডিনে কালারটা নিচে হচ্ছে হালকা ক্রিম তারপর হচ্ছে পিঙ্ক তারপর হচ্ছে ইয়েলো আর উপরে হচ্ছে কফি কালার তার উপর হচ্ছে বাদাম দিয়ে সাজানো কেমন হয়েছে প্লিজ জানাবেন কমেন্ট করে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার খুব ভালো লাগবে
আর হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।